মিসেস লুইস, আমি মিস্টার স্টুয়ার্ট। ওই যন্ত্রটা আসলে কি, ওটার বিষয়ে বোঝাতে বেশি সময় লাগবে না। না, কোনো ইচ্ছা নেই। জিনিসটা খুব মূল্যবান হতে পারে। কি জন্য? যদি আপনি ওই বোতামটা টেপেন, তাহলে পৃথিবীর কোনো অংশে কেউ একজন যাকে আপনি ঠিকমতো চেনেন না, সে মারা যাবে। আপনি কি ইয়ারকি মারছেন? কাদের হয়ে কাজ করছেন আপনি? আমার মনে হয় আপনার এবার যাওয়া উচিত। তোমার মনে হয় এটা কোনো প্র্যাকটিক্যাল যুগ? আমার ইচ্ছাও নেই জানার। কেন? তাহলে তুমি কি করতে চাও? সেই বোতামটা নিয়ে এসে ওটা টিপে দেবে? কাউকে খুন করবে তুমি? অবশ্যই না। আমি তোমাকে ঠিক বুঝতে পারি না। আমি শুধু তোমাকে দেখাতে চাইছিলাম যে আমি স্বার্থপর নই। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন রিচার্ড ম্যাথিসনের লেখা বাটন বাটন গল্প অবলম্বনে একটি অদ্ভুত বাক্স। রিচার্ড ম্যাথিসনের জন্ম 20 ফেব্রুয়ারি 1926 সালে। তিনি প্রধানত লিখতেন সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি এবং হরর। তার লেখা বিভিন্ন উপন্যাসের উপর ভিত্তি করে বেশ কিছু সিনেমাও করা হয়েছে, যেমন উইল স্মিথের আই অ্যাম লেজেন্ড মুভিটার কথা নিশ্চয়ই মনে আছে। আমাদের আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1970 সালে। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে নিশ্চয়ই জানাবেন। ভবিষ্যতে ওনার আরও কিছু গল্প নিয়ে আসার ইচ্ছা রয়েছে। শুনতে থাকুন আজকের গল্প, একটি অদ্ভুত বাক্স। প্যাকেজটা ওদের দোরগোড়ার সামনেই পড়েছিল। কিউব আকৃতির একটা কার্টন, টেপ লাগিয়ে সিল করা। উপরে তাদের নাম ও ঠিকানা লেখা রয়েছে। মিস্টার অ্যান্ড মিসেস আর্থার লুইস, 217E 37 Street, নিউ ইয়র্ক 10016। নর্মা দরজাটা খুলে জিনিসটা তুলে নিয়ে ঢুকে এলো ভেতরে। তখন অন্ধকার হয়ে এসেছে। রান্নাঘরে খাবার ছড়িয়ে এসে সে বসল প্যাকেজটা খোলার উদ্দেশ্যে। সেই কার্টনটার ভিতর থেকে বেরিয়ে এলো একটা বাক্স, যার উপর লাগানো রয়েছে একটা বোতাম। সেই বোতামটা কাচের বন্ধনী দিয়ে ঢেকে রাখা। নর্মা বন্ধনীটা খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। তখন সে বাক্সটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গিয়ে সেটার নিচের দিকে দেখতে পেল ভাঁজ করা একখানা কাগজ স্কচ টেপ দিয়ে আটকানো। সেটা খুলে ফেললো সেখান থেকে। ওতে লেখা রয়েছে, মিস্টার স্টুয়ার্ট আপনাকে রাত 8টায় ফোন করবে। নর্মা জিনিসটাকে তার কাউচের পাশে রাখল। সেখানে টাইপ করা লেখাটা আবার পড়ে হাসল সে। খানিক পর সে চলে গেল কিচেনের দিকে, সালাদ বানাতে হবে তাকে। ঠিক 8টার দিকে বেল বাজার শব্দ হলো। আমি দেখছি, কিচেন থেকেই বলে ওঠে নর্মা। আর্থার তখন লিভিং রুমে বসে কাগজ পড়ছে। একটা ছোটখাটো মানুষ হলওয়েতে দাঁড়িয়ে। নর্মা দরজা খুলতে লোকটি তার মাথার টুপিটা খুলে আনল। মিসেস লুইস, ভদ্রস্বরে জিজ্ঞাসা করল সে। হ্যাঁ, আমি মিস্টার স্টুয়ার্ট। ও হ্যাঁ হ্যাঁ, মুখে হাসি ফুটিয়ে বলল নর্মা। এখন সে নিশ্চিত লোকটা কিছু একটা বিক্রি করার উদ্দেশ্যেই এসেছে। আমি ভিতরে আসতে পারি? জিজ্ঞেস করলেন মিস্টার স্টুয়ার্ট। আমি আসলে একটু ব্যস্ত আছি, বলে ওঠে নর্মা। তবে আপনার ওই জিনিসটা আপনাকে এনে ফেরত দিতে পারি। ওটা কি তা আপনি জানতে চান না? না, কোনো ইচ্ছা নেই। নর্মা ঘুরে দাঁড়ায়। জিনিসটা খুব মূল্যবান হতে পারে, লোকটা বলল। আর্থিক দিক থেকে? নর্মা জানতে চায়। মিস্টার স্টুয়ার্ট মাথা নাড়ে। আর্থিক দিক থেকেই? নর্মা ভরু কুচকে তাকায়। লোকটার হাবভাব তার ঠিক পছন্দ হচ্ছে না। কি বিক্রি করতে চান আপনি? আমি কিছু বিক্রি করতে আসিনি, জবাব দেয় লোকটা। এই সময় আর্থার বেরিয়ে আসে লিভিং রুম থেকে। কি ব্যাপার? মিস্টার স্টুয়ার্ট তার নিজের পরিচয় দেয়। ও তো, বলে আর্থার ইঙ্গিত করে লিভিং রুমের দিকে এবং হাসে। ওই যন্ত্রটা আসলে কি, ওটার বিষয়ে বোঝাতে বেশি সময় লাগবে না, উত্তর দেন মিস্টার স্টুয়ার্ট। আমি ভিতরে আসতে পারি? যদি আপনি কিছু বিক্রি করতে আসেন তো? একেবারেই না, আর্থারের কথায় বাধা দেয় মিস্টার স্টুয়ার্ট। আর্থার এবার নর্মার দিকে তাকায়। নর্মা বলে, কি করবে দেখো। আর্থার একটু চিন্তা করে বলল, আচ্ছা বেশ, আসুন। ওরা সকলে চলে আসে লিভিং রুমে এবং মিস্টার স্টুয়ার্ট একটা চেয়ারে বসে পড়লেন। তারপর নিজের কোটের পকেটে হাত ঢুকিয়ে
বের করে আনলেন সিল করা ছোট একটা এনভেলপ। এর ভিতরে লুকিয়ে রয়েছে এই রহস্যের চাবিকাঠি, বললেন তিনি। তারপর সেই এনভেলপটা চেয়ারের পাশের টেবিলটায় রেখে দিলেন। এই বোতামটা আমাদের অফিসের একটা ঘন্টির সাথে যুক্ত করা রয়েছে। কি জন্য জানতে চায় আর্থার। যদি আপনি ওই বোতামটা টেপেন, তাহলে পৃথিবীর কোনো অংশে কেউ একজন, যাকে আপনি ঠিকমতো চেনেন না, সে মারা যাবে। পরিবর্তে আপনাকে $50,000 পারিশ্রমিক দেওয়া হবে। ছোটোখাটো শরীরের মানুষটার দিকে নর্মা মুখ তুলে তাকালো। লোকটা মিটিমিটি হাসছে। কি বলছেন বুঝলাম না, প্রশ্ন করে আর্থার। মিস্টার স্টুয়ার্টকে অবাক দেখালো। কিন্তু আমি তো আপনাকে ব্যাখ্যা দিলাম, আপনি কি ইয়ার্কি মারছেন? একেবারেই না, এটা একেবারে খাঁটি প্রস্তাব। আপনার কথার কোনো মাথা মুন্ডু নেই মশাই, আর আপনি চাইছেন এইসবে আমি বিশ্বাস করি? কাদের হয়ে কাজ করছেন আপনি? প্রশ্ন করে নর্মা। স্টুয়ার্টকে লজ্জিত দেখালো। সেই বিষয়ে কিছু বলার স্বাধীনতা আমার কাছে নেই, যদিও আমি আশ্বাস দিচ্ছি এই অর্গানাইজেশন পুরো পৃথিবী জুড়েই রয়েছে। আমার মনে হয় আপনার এবার যাওয়া উচিত। উঠে দাঁড়ায় আর্থার। মিস্টার স্টুয়ার্ট উঠে দাঁড়ান। নিশ্চয়ই, আর আপনি আপনার ওই বোতামটাও সাথে নিয়ে যান, দু একদিন চিন্তা করে দেখুন, তারপর না হয়। আর্থার বোতাম লাগানো বাক্সটা এবং এনভেলপটা তুলে নিয়ে জোর করে পুড়ে দেয় মিস্টার স্টুয়ার্টের হাতে। তারপর হেঁটে চলে হল ধরে দরজার দিকে এবং দরজাটা খুলে ধরে। আমার কার্ডটা রেখে যাচ্ছি আমি, বললেন মিস্টার স্টুয়ার্ট। দরজার কাছে রাখা টেবিলটার উপর তিনি কার্ডটা রেখে দিলেন। নর্মা তখনও সোফাতেই বসে রয়েছে। তোমার কি মনে হয় ওটা কি ছিল? জিজ্ঞেস করে সে। আমার ইচ্ছাও নেই জানার, আর্থার জবাব দেয়। নর্মা হাসার চেষ্টা করলো কিন্তু পারল না। একটু হলেও নিশ্চয়ই কৌতূহল জাগছে বলো? না, মাথা নাড়ে আর্থার। আর্থার আবার নিজের বই পড়ায় মন দেয় এবং নর্মা চলে যায় রান্নাঘরে। তুমি ওটা নিয়ে কেন কথা বলতে চাও না? জিজ্ঞেস করে নর্মা। আয়নার দিকে তাকিয়ে ব্রাশ করার সময় আর্থারের চোখ একটু ঘুরে গেল। সেটা কি তোমার মধ্যে কৌতূহল জাগাচ্ছে না? বাথরুমের আয়নার প্রতিফলনের দিকে তাকালো সে। আমিও অসন্তুষ্ট বোধ করছি, বলল আর্থার। আমি জানি, কিন্তু নিজের চুল নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল নর্মা। বিষয়টা তোমার মনে সত্যি কোনো কৌতূহল জাগাচ্ছে না? তোমার মনে হয় এটা কোনো প্র্যাকটিক্যাল যুগ? শুতে যাবার সময় জিজ্ঞেস করলো মেয়েটা। যদি তাই হয় তাহলে বলবো সেটা খুবই জঘন্য ছিল। নিজের বিছানায় গিয়ে বসল নর্মা, পায়ে স্লিপার জোড়া খুলে ফেললো। হয়তো এটা কোনো সাইকোলজিক্যাল রিসার্চ হতে পারে, কিংবা হতে পারে কোনো উদ্ভট কোটিপতি মানুষের কাজ এটা। হয়তো তুমি জানতে চাও না? আর্থার নিজের মাথা নাড়ায়। কেন? কারণ এটা অনৈতিক, বলল আর্থার। নর্মা চাদরটা গায়ের উপর টেনে নিল। তবে আমার বেশ কৌতূহল হচ্ছে, বলল সে। আর্থার আলো নিভিয়ে ওর দিকে এগিয়ে কিস করল। গুড নাইট। গুড নাইট। নর্মা চোখ বুঝে। $50,000, ভাবে সে। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় নর্মার নজরে পড়ল সেই কার্ডটা এখনো টেবিলে পড়ে রয়েছে। কি মনে হতে সে সেটা তুলে নিয়ে নিজের পার্সে রেখে দিল, এগিয়ে গেল দরজার দিকে, লিফটে আর্থারের সাথে উঠে পড়ল। অফিসে যখন নর্মা কফি ব্রেকে ছিল, তখন সে পার্সের মধ্যে থেকে সেই কার্ডটা বের করে আনে। সেখানে শুধু মিসেস স্টুয়ার্টের নাম আর একটা টেলিফোন নাম্বার লেখা রয়েছে। লাঞ্চের পরে সে আবার কার্ডটা বের করে আনে। সেখানের ছিঁড়ে যাওয়া অংশগুলোতে টেপ লাগাতে শুরু করে। এসব কেন করছি আমি, মনে মনে ভাবে সে। ঠিক 5টা বাজার আগে সে ওই নাম্বারে ফোন লাগায়। গুড আফটারনুন, মিস্টার স্টুয়ার্টের কণ্ঠ শোনা গেল। নর্মা ফোনটা প্রায় রেখেই দিয়েছিল, কিন্তু কোনো রকমে নিজেকে আটকে নেয় সে। একটু গলা খাকড়ে বলে, আমি মিসেস লুইস বলছি। হ্যাঁ মিসেস লুইস, বলুন। মিস্টার স্টুয়ার্টের কণ্ঠে তৃপ্তির সুর ছিল যেন। আমি কৌতূহলী। সেটা অত্যন্ত স্বাভাবিক, জবাব দিলেন মিস্টার স্টুয়ার্ট। তার মানে এই নয় যে আপনি যা বলেছেন সেসব আমি বিশ্বাস করেছি, কিন্তু প্রস্তাবটা একেবারে খাঁটি। সে যা হোক, ঢোক গেল মেয়েটা। যখন আপনি বললেন পৃথিবীর কেউ একজন মারা যাবে, সেই কথাটার মানে কি ছিল? ঠিক ওটাই ছিল, সেটা যে কেউ হতে পারে। শুধু এটুকু নিশ্চিত হয়ে বলছি যে সেই মানুষটা আপনার পরিচিত হবে না।
আর অবশ্যই তার মৃত্যুর দৃশ্যটাও আপনাকে দেখতে হবে না। পরিবর্তে $50,000? একদম ঠিক। কি যাতা কথা! তবুও এই হলো প্রস্তাব, বললেন মিস্টার স্টুয়ার্ট। সেই বোতামের যন্ত্রটা পাঠিয়ে দেবো তাহলে? নিজেকে শক্ত করল নুরমা। অবশ্যই না। দরাম করে ফোনটা সে রেখে দিল। নুরমা যখন লিফট থেকে বের হলো, দেখল প্যাকেজটা দরজার ঠিক সামনেই পড়ে রয়েছে। কি সাহস, মনে মনে ভাবে সে। দরজা খোলার সময় তার চোখটা চলে যায় ওটার দিকে। না, আমি এটা নেব না, ভাবল সে। ভিতরে ঢুকে সে ডিনার বানাতে চলে যায়। পরে আবার সে হলের দিকে ফিরে আসে, দরজা খুলে প্যাকেজটা তুলে নেয় এবং সেটা নিয়ে চলে আসে কিচেনে। সেখানে টেবিলে এনে রাখে ওটাকে, তারপর চলে যায় লিভিং রুমে। সেখানে বসে থেকে জানলার দিকে চায় সে। খানিক বাদে আবার কিচেনে ফিরে আসে, কাটলেটগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্যে। তখন সে প্যাকেজটাকে তুলে রেখে দেয় ক্যাবিনেটের নিচে। ভাবলো সকালে উঠে এটাকে কোথাও ফেলে দেবে। আমার মনে হয় কোনো পাগলা কোটিপতি লোকেদের সাথে এসব উদ্ভট খেলা খেলছে, বলল সে। নিজের খাবারের থেকে মুখ সরিয়ে উপরে চায় আর্থার। আমি তোমাকে ঠিক বুঝতে পারি না। কি বলতে চাও? ওই বিষয়টা ভুলে যাও। নুরমা চুপচাপ খেয়ে চলল। আচমকা সে নিজের চামচটা নামিয়ে রাখল নিচে। যদি প্রস্তাবটা খাঁটি হয়, বলল সে। আর্থার শুধু ওর দিকে তাকিয়ে রইল। ধরো যদি প্রস্তাবটা সত্যি হয়? আচ্ছা বেশ, যদি তাই হয়, অবিশ্বাসের দৃষ্টিতে তাকায় আর্থার, তাহলে তুমি কি করতে চাও? সেই বোতামটা নিয়ে এসে ওটা টিপে দেবে? কাউকে খুন করবে তুমি? নুরমা ভুরু কুচকায়। খুন করব? এটাকে তাহলে কিভাবে বর্ণনা করবে? লোকটাকে তো তুমি চিনবেও না, অবাক চোখে তাকায় আর্থার। আমি যেটা ভাবছি তুমি কি সেটাই বলতে চাও? যদি সেটা কোনো চীনা বুড়ো হয় যে এখান থেকে কয়েক হাজার মাইল দূরে থাকে, কিংবা কঙ্গোতে বসবাস করা কোনো মৃতপ্রায় মানুষ? যদি সেটা পেনসিলভেনিয়াতে বসবাস করা কোনো বাচ্চা ছেলে হয়, বলে ওঠে আর্থার, কিংবা পাশের পাড়ার কোনো ফুটফুটে বাচ্চা মেয়ে? এবার তুমি ফালতু কথা বলছো। সেটা বড় কথা নয় নুরমা। তুমি কাকে মারলে তাতে কি এসে যায়? শেষমেশ ওটা তো একটা খুন করাই হলো, তাই না? আসল কথা হলো, যদি এমন একজন যাকে তুমি চেনো না, যাকে তুমি জীবনে কখনো দেখোনি এবং ভবিষ্যতও দেখবে না, যার মৃত্যুর বিষয়ে তুমি জানতেও পারবে না, তখনও কি তুমি ওই বোতামটায় চাপ দেবে না? কিছুক্ষণ ওর দিকে চেয়ে থাকে আর্থার। তুমি বলছো তুমি সেটা করতে? $50,000 আর্থার, টাকার সাথে এসব? $50,000 আমরা এতদিন ধরে ইউরোপ যাওয়ার যে পরিকল্পনা করছিলাম সেটার একটা সুযোগ। না, আমাদের স্বপ্নের বাড়ি কেনার একটা সুযোগ। নুরমা, না। মুখ ফ্যাকাশে হয়ে গেছে আর্থারের। তুমি আপসেট হচ্ছ কেন? আমি শুধু কথার কথা বলছি। ডিনারের পর আর্থার চলে যায় লিভিং রুমে। টেবিল থেকে ওঠার আগে সে বলে, তোমার যদি অসুবিধা না থাকে তাহলে এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমার কোনো অসুবিধা নেই। নুরমা সকালে তাড়াতাড়ি উঠে প্রতিদিনের মতো আর্থারের ব্রেকফাস্টের জন্য প্যানকেক, ডিম আর বেকন বানায়। আজকে কি আছে গো? হেসে জানতে চায় আর্থার। কিছু না, খানিক ক্রুদ্ধ শোনায় নুরমাকে। আমার ইচ্ছা হলো তাই বানালাম। ভালো ভালো, আমার ভালো লাগলো। নুরমা আর্থারের কাপে চা ঢালে। আমি শুধু তোমাকে দেখাতে চাইছিলাম যে আমি তুমি কি যে আমি স্বার্থপর নই। আমি সেটা কখনো তোমায় বলেছি নাকি? না, মানে গত রাতে। আর্থার কোনো কথা বলে না। নুরমা বলল, বোতামটা নিয়ে ওই কথাগুলো, আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝেছো। কোন দিক থেকে? আমার মনে হয় তুমি ভাবছো যে আমি হয়তো নিজেকে নিয়ে চিন্তা করছি। ও, সেটা সত্যি নয় নুরমা। আমি সত্যি বলছি, যখন আমি ইউরোপ আর আমাদের স্বপ্নের বাড়ি নিয়ে বলেছিলাম। নুরমা, এতে আমরা কেন এত ইনভলভ হচ্ছি? আমি ইনভলভ হচ্ছি না, কাঁপা কণ্ঠে বলে ওঠে নুরমা। আমি শুধু এটাই বলতে চাইছি যে। কি? আমি চাই যে আমরা ইউরোপে যাই, আমাদের মনের মতো একটা বাড়ি হোক, সুন্দর একটা থাকার জায়গা হোক, দামি আসবাবপত্র থাকুক, সুন্দর জামা কাপড় এবং একটা গাড়ি হোক, যাতে আমরা একটা বাচ্চা নিতে পারি। সেটা আমরা নেব নুরমা, বলল আর্থার। কবে? হতাশা মাখা চোখে নুরমার দিকে তাকায় আর্থার। নুরমা, কবে বলো? তুমি সত্যি বলতে চাইছো? আমি শুধু এটাই বলছি যে ওরা হয়তো এটা কোনো সমীক্ষা করার জন্য করছে। বাধা দেয় নুরমা।
ওরা হয়তো দেখতে চায় সাধারণ মানুষ এরকম পরিস্থিতিতে কীরকম করবে। ওরা হয়তো শুধু বলছে কেউ মারা যাবে, সেটা আমাদের প্রতিক্রিয়াটাকে পরীক্ষা করার জন্যে বলছে। তারা দেখতে চায় আমাদের মধ্যে কোনো আফসোস, দুশ্চিন্তা কিংবা সেরকম কিছু হয় কি না। তোমার মনে হয় ওরা সত্যি কাউকে খুন করবে? আর্থার কোনো জবাব দেয় না। নর্মা দেখল ওর হাত কাঁপছে। একটু পরে আর্থার উঠে চলে গেল সেখান থেকে। সে কাজে চলে যাওয়ার পরেও নর্মা টেবিলেই বসে রইল, তাকিয়ে থাকলো নিজের কফির দিকে। কাজে যেতে দেরি হয়ে যাবে আমার, ভাবল সে। এতে কি আর এসে যায়, তাকে তো সেই বাড়িতেই থাকতে হবে একদিন। সে যখন ডিশ প্লেটগুলোকে সাজাচ্ছিল তখন সহসা সে ঘুরে তাকায়। নিজের হাত মুছে নিয়ে সেই প্যাকেজটা ক্যাবিনেটের মধ্যে থেকে বের করে আনে, কার্টনটা খুলে সেখান থেকে বোতাম লাগানো যন্ত্রটা বের করে আনে। বেশ কিছুক্ষণ সে ওটার দিকে তাকিয়ে থাকে, তারপর এনভেলপ থেকে সেটার চাবিটা বের করে এবং কাচের বন্ধনীটাকে সরিয়ে ফেলে। কিছুক্ষণ চেয়ে থাকে বোতামটার দিকেই। কি জাতা, ভাবে সে, এত সব পাগলামি শুরু এই বোতামটার জন্যে। একটা হাত বাড়িয়ে সে বোতামটা টিপে দেয়। আমাদের জন্যে, ফিসফিস করে ওঠে সে। শিহরণ দিয়ে ওঠে তার গায়ে, একটা আতঙ্কের স্রোত যেন তার শরীর জুড়ে বয়ে গেল। এইভাবে কিছু মুহূর্ত কেটে গেল চুপচাপ। এক প্রকার অবজ্ঞাসূচক শব্দ বের করলো সে। কোনো মানে হয় না, মনে মনে বলল সে। এত সব কিছুর পরেও কিছুই হলো না। বোতাম যন্ত্রটা, কাচের বন্ধনী এবং সেই সাথে চাবিটা সে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল এবং কাজে যাবার জন্যে দ্রুত তৈরি হতে শুরু করল। সন্ধেবেলা সে তখন সবেমাত্র মাংসটা উল্টেছে এমন সময় ফোনটা বেজে উঠল। নর্মা রিসিভারটা তুলে ধরে। হ্যালো, মিসেস লুইস? হ্যাঁ, আমি লেকসন হিল হসপিটাল থেকে বলছি। ওর তখনও বিশ্বাস হচ্ছিল না যখন ওপাশের কণ্ঠটি ওকে জানালো সাবওয়েতে হয়ে যাওয়া অ্যাক্সিডেন্টের কথা। প্ল্যাটফর্মে ভিড়ের মধ্যে আর্থারের গায়ে ধাক্কা লাগায় সে সোজা গিয়ে পড়েছিল ট্রেনের ঠিক সামনে। নর্মা বুঝতে পারছিল সে ক্রমাগত নিজের মাথা নেড়ে চলেছে, কিন্তু কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। ফোনটা রেখে দেয় সে, এবং সাথে সাথে ওর মনে পড়ে যায় আর্থারের জীবন বিমা করা হয়েছিল $25,000, কিন্তু সেটা দ্বিগুণ হয়ে যাবে যদি তার অপঘাতে। না 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 না, এটা হতে পারে না। নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে তার, ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না সে। তাও কোনো রকমে হেঁটে গেল কিচেনের দিকে। যখন ডাস্টবিন থেকে সেই বোতাম যন্ত্রটা বের করে আনল তখনও ওর শরীর কাঁপছে। ওই বাক্সটার কোথাও কোনো স্ক্রু বা পেরেক লাগানো নেই। এটাকে যে কীভাবে বানানো হয়েছে সেটা ও বুঝে পেল না। তারপর আচমকা সে ওটাকে তুলে সিঙ্কের ধারে সজোরে বাড়ি মারতে শুরু করলো, যতক্ষণ না সেই কাঠের তৈরি জিনিসটা ভেঙে গেল ততক্ষণ। সেটা দুই ধার টেনে খুলে ফেললো সে। এটা করতে গিয়ে আঙুলের কিছু নোকও ভেঙে গেল, কিন্তু সেদিকে এখন আর ওর নজর নেই। সেই বাক্সটার মধ্যে কোনো বেতার যন্ত্র, কোনো তার বা নল কিচ্ছু নেই, বাক্সটা একদম খালি। ঠিক এই সময় টেলিফোনটা বেজে উঠল। টলমলো পায়ে সে এগিয়ে গেল লিভিং রুমের দিকে। ফোনটা কানে নিতে ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। মিসেস লুইস, আপনি বলেছিলেন যে মারা যাবে, তাকে আমি চিনি না। গলা কাঁপছে মেয়েটার। মিসেস স্টুয়ার্ট বললে, মাই ডিয়ার লেডি, আপনার কি মনে হয় আপনি আপনার স্বামীকে ঠিক মতো চিনতেন?